এই দুর্বিষহ ভয়ঙ্কর চিত্র 2022 সালে সিলেটের ভয়াবহ বন্যার, দীর্ঘ দুই বছর পর আবারও 2022 সালের মতো ভয়াবহ বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেট। ভারতের মেঘালয় থেকে আসা ঢলের কারণে সিলেট জুড়ে বাড়ছে নদ নদীর পানি, এতে ভয়াবহ বন্যার আশঙ্কায় রয়েছে এই অঞ্চলের মানুষজন। 2022 সালের বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা, এই অবস্থায় নতুন করে আবারও বন্যা আতঙ্কে সিলেটবাসী। উজানের বৃষ্টির কারণে বাড়তে শুরু করেছে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি। বৃহস্পতিবার 30 মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে পরবর্তী 48 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ব্যাপক দুর্ভোগে পড়েছে সেখানকার গরিব দুঃখী সাধারণ মানুষজন। রাতারাতি বসতঘরে পানি প্রবেশ করায় ভয়াবহ বিপদে পড়েছেন তারা। চলাচলের পথঘাট পানিতে তলিয়ে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাহিরে বের হচ্ছে না, আর যারা বের হচ্ছেন তারা ব্যাপক দুর্ভোগে পড়ছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দর্শক, বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।